চারিশ আসন পার আমারও টার্গেট চারিশ উপর আহিবই যুক্ত মনত একটা শক্তি বাহে যেটা দলের হাইকমান্ডে কয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা কৈছে আগলি বার চার্চর পর মানে চারিশ পার করব কারণে একটা শক্তি পাব আর তার কারণে টার্গেট ফুলফিল করব কারণে যে আমার দলের কর্মীখন দিনে রাতে কাম করব। আমার দল সদায় প্রস্তুতি আছে, আমি যিকোনো মুহূর্তে ঘোষণা করলে আমি জিকিব পরিয়াকে জনসাধারণ যেহেতু এটা বিজেপি পক্ষত আছে আর দেখিছে এটা কংগ্রেসের ডর ডর লিডারও যোগদান করেছে কারণ এটা বিজেপির উপর ভরসা আছে রাইজর আর বিজেপিয়ে যে উন্নয়ন করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা আছে আর বিজেপি সরকার আজি রাইজর কারণে যেহেতু কাম করেছে বা বাগিচা অঞ্চলের কারণে ধারাবাহিকভাবে কাম করে আহিছে রাস্তা পদূলি বাট পথমান নির্মাণ করে বা আদি বিভিন্ন আসনিয়ে উজ্বলাই দিয়া তুলিছে এটা এইখানে সেইকারণে আমি এবার বহুত মানে আমার দলত জিকিবর কারণে কষ্ট নহয়। আমি ইতিমধ্যে আমি টার্গেট করা আটাইক আসন আমি পাম আর যিকোনো মুহূর্ততে আমার নির্বাচন ঘোষণা করলেও আমার দল দলের পর্যায়ের তৃণমূল পর্যায়ের বুথ কমিটির পর রাষ্ট্রীয় রাজ্য কমিটির সকল সাজু আছে। চারিশ আসন পার আমারও টার্গেট চারিশ উপর আহিবই যুক্ত মনত একটা শক্তি বাহে যেটা দলের হাইকমান্ডে কয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা কৈছে আগলি বার চার্চর পর মানে চারিশ পার করব কারণে একটা শক্তি পাব আর তার কারণে টার্গেট ফুলফিল করব কারণে যে আমার দলের কর্মীখন দিনে রাতে কাম করব। আমার দল সদায় প্রস্তুতি আছে, আমি যিকোনো মুহূর্তে ঘোষণা করলে আমি জিকিব পরিয়াকে জনসাধারণ যেহেতু এটা বিজেপির পক্ষত আছে আর দেখিছে এটা কংগ্রেসের ডর ডর লিডারও যোগদান করেছে কারণ এটা বিজেপির উপর ভরসা আছে রাইজর আর বিজেপিয়ে যে উন্নয়ন করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা আছে আর বিজেপি সরকার আজি রাইজর কারণে যেহেতু কাম করেছে বা বাগিচা অঞ্চলের কারণে ধারাবাহিকভাবে কাম করে আহিছে রাস্তা পদূলি বাট পথমান নির্মাণ করে বা আদি বিভিন্ন আসনিয়ে উজ্বলাই দিয়া তুলিছে এটা এইখানে সেইকারণে আমি এবার বহুত মানে আমার দলত জিকিবর কারণে কষ্ট নহয়। আমি ইতিমধ্যে আমি টার্গেট করা আটাইক আসন আমি পাম আর যিকোনো মুহূর্ততে আমার নির্বাচন ঘোষণা করলেও আমার দল দলের পর্যায়ের তৃণমূল পর্যায়ের বুথ কমিটির পর রাষ্ট্রীয় রাজ্য কমিটিকে সকল সাজু আছে। চারিশ আসন পার আমারও টার্গেট চারিশ উপর আহিবই যুক্ত মনত একটা শক্তি বাহে যেটা দলের হাইকমান্ডে কয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা কৈছে আগলি বার চার্চর পর মানে চারিশ পার করব কারণে একটা শক্তি পাব আর তার কারণে টার্গেট ফুলফিল করব কারণে যে আমার দলের কর্মীখন দিনে রাতে কাম করব। আমার দল সদায় প্রস্তুতি আছে, আমি যিকোনো মুহূর্তে ঘোষণা করলে আমি জিকিব পরিয়াকে জনসাধারণ যেহেতু এটা বিজেপির পক্ষত আছে আর দেখিছে এটা কংগ্রেসের ডর ডর লিডারও যোগদান করেছে কারণ এটা বিজেপির উপর ভরসা আছে রাইজর আর বিজেপিয়ে যে উন্নয়ন করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা আছে আর বিজেপি সরকার আজি রাইজর কারণে যেহেতু কাম করেছে বা বাগিচা অঞ্চলের কারণে ধারাবাহিকভাবে কাম করে আহিছে রাস্তা পদূলি বাট পথমান নির্মাণ করে বা আদি বিভিন্ন আসনিয়ে উজ্বলাই দিয়া তুলিছে এটা এইখানে সেইকারণে আমি এবার বহুত মানে আমার দলত জিকিবর কারণে কষ্ট নহয়। আমি ইতিমধ্যে আমি টার্গেট করা আটাইক আসন আমি পাম আর যিকোনো মুহূর্ততে আমার নির্বাচন ঘোষণা করলেও আমার দল দলের পর্যায়ের তৃণমূল পর্যায়ের বুথ কমিটির পর রাষ্ট্রীয় রাজ্য কমিটিকে সকল সাজু আছে।